রাজধানীর মধ্যে খিলগাঁও একটি পুরাতন থানা এ থানায় রয়েছে ভুরি ভুরি মামলা জব্দ করা হয়েছে শতাধিক গাড়ি তবে এসব গাড়ি রাখার নেই কোনো নির্দিষ্ট স্থান তাই দিনের পর দিন থানার পাশে তালতলা মার্কেটের বিভিন্ন সড়কের উপরেই গাড়িগুলো রাখা হচ্ছে গাড়ি রাখার স্তূপের কারণে সড়কটি ছোট হয়ে আসছে সরু সড়কের কারণে পাশাপাশি দুটি রিকশা চলতেই সমস্যার সম্মুখীন হতে হয় দেখা যায় থানার সামনে সারি সারি জব্দকৃত ব্যাটারি চালিত রিকশা রাখা হয়েছে সড়কের উল্টো পাশে রাখা হয়েছে সিএনজি এদের মধ্যে একটি সিএনজির অবস্থা এমনই দেখা যাচ্ছে যে তার সামনের ও পেছনের অংশের টায়ারের চাকাগুলো যেন মাটি গিলে খাচ্ছে আর পাশে রয়েছে বিধ্বস্ত একটি প্রাইভেট কার থানার পাশে বাটা শোরুমের কাছের সড়কে রাখা হয়েছে কিছু জব্দ করা গাড়ি এখানে একটি প্রাইভেট কারের অবস্থা দেখলে মনে হবে এটি কোনো গাড়ি নয় যেন গাড়ির একটি আস্ত কঙ্কাল আবার গাড়ির কঙ্কালের ঘাড়ের ওপর উঠে রয়েছে পঙ্গু একটি সিএনজি পাশেই একটি প্যারাডোর কাঁচের জানালা ছিনিয়ে নিয়েছে ছিচকে জোরের দল তাই বিধ্বস্ত অবস্থায় নীরব দর্শকের মতো দাঁড়িয়ে রয়েছে প্যারাডোটি